দেশের ক্রীড়াঙ্গনের ইতিহাসে অন্যতম সেরা সাফল্য সাবিনাদের সাফ জয়। দীর্ঘ ১৯ বছর পর ফুটবলে এমন অর্জনে আরও দায়িত্ব বেড়েছে ফেডারেশনের। দক্ষিণ এশিয়ায় সেরা হওয়ায় এবার বাফুফের চোখ এশিয়ান পর্যায়ে। প্রবাদ আছে, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। সফলতা ধরে রাখতে হলে ফেডারেশনের সুদূর পরিকল্পনার বিকল্প নেই। তাই তো বয়সভিত্তিক পর্যায়ে ও একাডেমি নিয়ে আগামীতে ফেডারেশনের দীর্ঘমেয়াদী পরিকল্পনার পরামর্শ বয়সভিত্তিক পর্যায় নিয়ে ফেডারেশনের আরও সুদূরপ্রসারী পরিকল্পনা হাতে নিতে হবে। বাফুফের সভাপতির ভীষণটাও পরিষ্কার, ফুটবলারদের নিয়ে চার থেকে পাঁচ বছরের পরিকল্পনা করতে পারলে সফলতা পাওয়া সম্ভব। সাবিনা ক্রিস্টাদের ট্রফি জয় মাঠে বসেই দেখার সৌভাগ্য হয়েছে পল স্মলির। ফুটবলারদের সাফল্য পাওয়ার পেছনে এই টেকনিক্যাল ডিরেক্টরের অবদানও উল্লেখ করার মতো। ফুটবলাররা দীর্ঘদিন কঠোর পরিশ্রম করেছে, যার প্রমাণটাও তারা মাঠে পেয়েছে। ফুটবলারদের নিয়ে সঠিক পরিকল্পনার সুফল পেয়েছে বাফুফে। ইতিবাচক মনোভাব আর অদম্য সাহসের ফলে লক্ষ্যে পৌঁছাতে পেরেছে তারা। এদিকে নারী ফুটবলারদের ছাদ খোলা বাসে সংবর্ধনাকে ফুটবল অঙ্গনের জন্য বিশেষ বললেন এই টেকনিক্যাল ডিরেক্টর। বাংলাদেশের মানুষ ফুটবলকে অনেক পছন্দ করে, এর আগেও আমি দেখেছি এখানে ফুটবলের সোনালী অতীত আছে। সাফের শ্রেষ্ঠত্ব অর্জনের পর ছাদ খোলা বাসে যে রাজস্বিক সংবর্ধনা পেয়েছে তা এক কথায় অসাধারণ। বাহরাইনে ফুটবলারদের পারফরমেন্স সবাই উপভোগ করেছে, যা বেশ ইতিবাচক। নারী ফুটবলারদের পাশাপাশি বাফুফের একাডেমিতে থাকা ফুটবলারদের নিয়ে নতুন পরিকল্পনা ছক করছেন পল স্মলি। ইস্তেক দীপু, সময় সংবাদ, ঢাকা।